দেরগাঁওত নাগরিক সভা বুধবারে দেরগাঁও মারোয়ারী পঞ্চায়েতের ধরমশালাত দেরগাঁও নাগরিক সন্থার উদ্যোগত সম্ভাব্য পৌরকর বৃদ্ধি দেরগাঁও নগর মাজেরে যা চারিলেনযুক্ত পথর উপর দেরগাঁও নগর মাজত চক্র বহুয়ার উপরও দেরগাঁও নগরের বিভিন্ন সমস্যার সম্পর্কত এখন প্রতিনিধিত্বমূলক সভা অনুষ্ঠিত হয়। দেরগাঁও নাগরিক সন্থার সভাপতি অশ্বিনী বরঠাকুরের সভাপতিত্বত অনুষ্ঠিত সভাখনত দেরগাঁওর বহু সংখ্যক বিশিষ্ট নাগরিক উপস্থিত থাকে। এই সভাত দেরগাঁও অঞ্চলের বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয়। দেরগাঁওর কৃত্রিম বানপানীর বিষয়টো ইয়াত স্থান পায়। দেরগাঁও নাগরিক সন্থার সভাপতি অশ্বিনী বরঠাকুরের সভাপতিত্বত অনুষ্ঠিত সভাখনত দেরগাঁওর বহু সংখ্যক বিশিষ্ট নাগরিক উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে দেরগাঁও নগরের সুমাজত চক্র নোহার যে পরিকল্পনা করেছে তারপরা এটা কথা নিশ্চিত করব পারি যে কিমান মানুষ দুর্ঘটনাত মৃত্যুর মুখত পড়ব লাগিব তার সীমা নাই। দেরগাঁও রাইজর দাবি দেরগাঁও প্রশাসন আর গোলাঘাট জেলা উপায়ুক্ত বিষয়াই রাইজর এই সমস্যার উপর তীক্ষ্ণ আর তীব্রতার একটা সিদ্ধান্ত লো রাইজক এই সমস্যারপা মুক্ত করে যেন যে আমি দেরগাঁও পৌরসভা এলাকার 45টা সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিষয়ববীয়াক আমি আজি সভালে আমন্ত্রণ জানাইছিলো। তেখেতক আহিছে নাগরিক সন্থার বিষয়ববীয়া সকলো আছে। আমার এটা অসম সরকারে যেটো পৌর এলাকার করদাতা নাগরিকর উপর যেটো কর বৃদ্ধির প্রচেষ্টা লৈছে এই প্রচেষ্টার আজির সভায় তীব্র বিরোধিতা করেছে আর এই নতুন নিরীক্ষত যেটো হবলে গৈ আছে এই নতুন নিরীক্ষ আমার নাগরিকে নিদো বলে কৈছে, পুরোনা নিরীক্ষতে কর প্রদান করিম বলে কৈছে আর সরকারলে আমি স্মারকপত্র প্রদান করিম এই বিষয়ে। আর ইয়ার উপরও দেরগাঁও নগরের যে কৃত্রিম বানপানী বাট পথ জাবর জোথর আদি বিভিন্ন সমস্যা আসলে এই সমস্যাবর উপরও আজি সভাত আলোচনা করা হয় বিতংভাবে আর আমি এইখানে সমাধান কারণে আলোচনা করিম এই বিষয়বুর কেন ধরনের সমাধান করব পারি তার এক উপায় আমি উলিয়াম। দেরগাঁওর মাধুর্য বরা রিপোর্ট নিউজ ম্যাগনেট এনি।